ชุมนุมเข้าวันเจ็ดเดือนবিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেন নাই আমি জানি না আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব কোথায় আপনি দিল্লিতে বসে থাকেন স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় আপনার কোনো আওয়াজ পায় না প্রধানমন্ত্রী আপনি কোনো উদ্যোগ নিতে পারেন নাই কারণ আপনার কোমরে চোট নাই আপনি ভারত রাশিয়া চীনের সহায়তায় দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছেন এবং নিজেও বলেন তারা নাকি আপনাকে ক্ষমতায় রেখেছে সুতরাং আপনি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে বার্মা সীমান্তকে অরক্ষিত করে আমাদের স্বাধীনতাকে বিসর্জন দিয়েছেন এই জন্যই জনগণের কাছে আপনার জবাবদিহি করতে হবে আর ভারতীয় বিএসপি বিএসএফ আমাদের জনগণকে হত্যা করে আমাদের বিজেপি সত্যকে হত্যা করে ফেলানি হত্যা থেকে শুরু করে গত এক বছরে 52 জনকে হত্যা করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেন নাই সুতরাং আজকে সীমান্তে যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং বার্মার সাথে আজকে 12 লক্ষ থেকে 15 লক্ষ রিফিউজি আপনি দিয়েছিলেন আপনি বলেছিলেন আপনাকে নাকি নোবেল প্রাইজ দেওয়া হবে কারণ জার্মানির মার্কেল 10 লক্ষ রিফিউজিকে সুযোগ তাদের দেশে অবস্থান করতে দিয়েছিল আপনি বলেছিলেন আমি 10-এর বেশি ঢুকাবো আপনি অলরেডি 12 ঢুকিয়েছেন একট পূর্ণ আপনার কপালে নোবেল প্রাইজ নাই আপনি যারা নোবেল প্রাইজ পেয়েছে বাংলাদেশে ইউনুস তার বিরুদ্ধে লেগেছেন তার বিরুদ্ধে 80 মামলা দিয়েছেন তাকে কারারুদ্ধ করার ষড়যন্ত্র করছেন তাকে আন্তর্জাতিকভাবে অপমানিত করেছেন এই অপমান জনগণ মেনে নেবে না অপমানে হতে হবে তার চেয়েও বেশি শেখ হাসিনা এই কথাটা মনে রাখবেন বন্ধুরা আমার আমার বাণিজ্য মন্ত্রী কই আমার খাদ্য মন্ত্রী কই আমার পেটে লাথি দিয়ে পেঁয়াজের দাম রাতারাতি 30 টাকা বাড়িয়ে দিয়েছেন চিনির দাম বেড়েছে তেলের দাম বেড়েছে কাঁচামরিচের দাম বেড়েছে সামনে মাহে রমজান আপনি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ন্ত্রণ করে পারবেন না কারণ আপনি সিন্ডিকেট মানেন না সিন্ডিকেট স্বীকার করেন না একবার এক মন্ত্রী বলেছিল আপনি বলেছিলেন আমি বিষয়টা দেখবো আপনি দেখেন নাই জনগণ আপনার এইসব ভাওতাবাজি করে যাবে না এখন আপনি বঙ্গবন্ধুর মাজারে গিয়ে মন্ত্রীদের বলেছিলেন খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ করো আপনি বঙ্গবন্ধুর আত্মার প্রতি অশ্রদ্ধা দেখিয়েছেন আপনার মন্ত্রীরা আপনার বাজার নিয়ন্ত্রণ করতে পারবে না কারণ এই যে বাজার সিন্ডিকেট এগুলো সব আপনার কাছের লোক আপনার সোনার ছেলে ছাত্রলীগ যেমন আপনার সোনার ছেলে বাজার যারা নিয়ন্ত্রণ করে তারও আপনার সোনার ছেলে অনেক তারাই বলে আপনাকে নাকি এই ব্যবসায়ীরা ক্ষমতায় রেখেছে এবং ভবিষ্যতেও নাকি আপনাকে সাহায্য করবে দেশের মানুষের দুর্ভোগ দুর্গতি বাড়িয়ে আপনার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য বাজার মূল্য আপনি ছেড়ে দিয়েছেন আপনি জনগণের ভোটে নির্বাচিত না সুতরাং জনগণের কোনো জবাবদিহিতায় আপনি নাই আপনি সব জায়গায় যা খুশি তা করবেন আরেকটা কথা বলি
আজকে আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর ঢাকা চট্টগ্রাম রাজশাহীতে আপনার সোনা ছেলেরা যেসব কর্মকাণ্ড করতেছে দর্শক লীগ হিসাবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেন না, কারণ আপনার এই সোনা ছেলেদেরকে ভোট না দেন, হাতুড়ি দিয়ে মাঠে নামিয়ে দেন এবং আন্দোলনের মধ্যে তারা ঝাঁপিয়ে পড়ে আমাদের ছেলে মেয়েদের মাথা ঘুরিয়ে দেয়, হাত পা ভেঙে দেয় ইত্যাদি ইত্যাদি। আমরা বিভিন্নভাবে আপনার এইসব লীগ সকল লীগ আপনি আমাদের দেশের ছেলে মেয়েদের বিরুদ্ধে আমরা দেখেছিলাম নিরাপদ সড়ক আন্দোলনে কিভাবে এই সব ছাত্রলীগের গুন্ডারা সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। আজকে যারা দর্শক লীগের উপরিত হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না, কেমনে নেবেন? আপনার ভিসি আপনার